একদিন বন্ধুদের অনুরোধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাঁর বিবাহের একটি অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন। ঘটনাটি বেশ কৌতুকময়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাসর ঘরে ঢুকতেই একঘর মেয়ে তাঁকে ঘিরে ধরল। তারা বলল, ওহে বর, তুমি তোমার কনেকে খুঁজে বের করো। বিদ্যাসাগর মেয়েদের ভিড়ে চোখ বুলিয়ে বুঝলেন, এদের মধ্য থেকে এক পলক দেখা অর্ধাঙ্গিনীকে খুঁজে বের করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই তিনি রণনীতি স্থির করে ফেললেন। তিনি ওই মেয়ের দল থেকে একটি রূপবতী মেয়েকে বেছে নিয়ে তাঁর হাত শক্ত করে চেপে ধরে বললেন, এই তো আমার কনে। অমনি সারা ঘরে চাঞ্চল্য সৃষ্টি হল। ঘরের মেয়েরা দ্রুত পালাতে গিয়ে এ ওর ঘাড়ির উপর পড়ল। নতুন বর এরপর আবার কার হাত ধরে তাঁর কনে বলে দাবি করে বসবে, সে ভয়ে সব মেয়েই পালাতে লাগল। যে মেয়েটির হাত বিদ্যাসাগর চেপে ধরেছিলেন, সেও নিজেকে মুক্ত করবার যথাসাধ্য চেষ্টা করতে লাগল। কিন্তু নতুন বরের বজ্রমুষ্টি থেকে সে কিছুতেই মুক্ত হতে পারল না। মেয়েরা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে বরকে বলল, ও তোমার কনে নয়, ওকে তুমি ছেড়ে দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বললেন, না, এই কোণেতেই আমার খুব চলে যাবে, আমি এর সঙ্গেই ঘর করব। বিদ্যাসাগরের হাতে বন্দি মেয়েটির তখন করুণ অবস্থা। বাসর ঘরের সোর বলে বয়স্ক মহিলারা ছুটে এসে নিজেরাই বিদ্যাসাগরের কোণেকে তাঁর কাছে হাজির করে পরিস্থিতি সামাল দেয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি ট্যাপ করে রাখুন এই জাতীয় আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।